জয় জয় মথুয়া ভক্ত বৃন্দ প্রীতে হরি হরি বল হরি বল উপস্থিত অধ্যক্ষ সভার সভাপতি তৎসঙ্গে অল ইন্ডিয়া মথুয়া মহাসংঘের সংঘাধিপতিদ্বয় আমাদের সকলের শ্রদ্ধেয় শ্রী শান্তনু ঠাকুর মহাশয় এবং শ্রী সুব্রত ঠাকুর মহাশয় তৎসঙ্গে উপস্থিত রয়েছেন আমার সোমামা আমি সবাইকে শ্রদ্ধা জানাবার কলেবর বৃদ্ধি না করে আর যারা মথুয়া মহাসংঘের বিভিন্ন শাখার ঊর্ধ্বতন পদাধিকারীবৃন্দ রয়েছেন প্রত্যেককে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি হরিব সে কি মথুয়া সেনা মাতৃসেনা যে যেখান থেকে এসছেন আমাদের কথা কওয়ার দরকার আসল কথা নাকি তোমরা কি কও হরি বল আসল কথা একদম ঠিক আছে আসল কথাটা হচ্ছে আমরা এর আগে 2004 সাল থেকে উদ্বাস্তুদের নাগরিকত্ব সমস্যার সমাধানের জন্য ঠাকুরবাড়ির নেতৃত্বে চার সালে প্রথম অনশন 10 সালে শ্রদ্ধা প্রয়াত মা বড় মা বীণাপাণি দেবীর ডাকে মেট্রো চ্যানেল থেকে আরম্ভ করে বিভিন্ন সংগঠনের সংযুক্ত অবস্থায় আমরা চেয়েছিলাম আমাদের নাগরিকত্ব সমস্যার সমাধান হোক কি সমস্যা ছিল জানেন তা জানেন না এই মানুষগুলো কিছু জানে না আসলে এরা তো খায় দায় বেশ আমাকে তো ভোটের কার্ড আছে আধার কার্ড আছে আমার কি লাগবে আমার দা কি কয় আগে আর জানতে আমি আমাকে অবস্থাটা কি আমাকে সব কিছু আছে আমরা ভোট দিচ্ছি আমরা মুখ্যমন্ত্রী বানাচ্ছি আমরা প্রধানমন্ত্রী বানাচ্ছি সব বানাচ্ছি কিন্তু একটা 2003 সালে কল করি সেই কলটা সমস্ত রাজনৈতিক দল মিলে একসঙ্গে করেছে এমন কলের কল ইন্দুর মারা কলেজ সাইটে সেই কলের মধ্যে লেখা ছিল 1948 সালের 19শে জুলাইয়ের পরে যারা যারা পালিয়ে ভারতে এসেছে তারা অবৈধ অনুপ্রবেশকারী কেউ এদেশের নাগরিকত্ব পাবে না যদি পালাই এসে থাকে এইবার বুকে হাত দিয়ে দেখো কেটা কেটা পালাই পাসপোর্ট করে আইসো আসো নাই তাহলে মাইগ্রেশন করে আসো নাই পাসপোর্ট করে আসো নাই আইসো সব বাগান ফোটে বাগান ফোটছে না তো পাসপোর্ট আর বাগান ফোট পাসপোর্টে আসলি তো বেনা ফলতে ভদ্রলোকের মতে আসে আর বাগান ফোট মানে বাগান দিয়ে ঠেলিয়ে ওঠে ওরে পায় বাগান ফোটে বুঝেছো ওইভাবে আসছি আমরা কেন আসবো না কারণ এই ভারত ভাগ যখন হয়েছিল আমাদের কাছে শুনে তো হয়নি একটা ইসলাম রাষ্ট্র করে দিল আর আমাদের হিন্দুগুলোকে ওখানে ডেকে দিল তাহলে আমরা আসবো না ভারতে আসবো না তো কোন জায়গায় আমরা আফগানিস্তান যাবো নাকি আমরা দুবাই সারজা গিয়ে যাবো তাহলে আমরা ভারতের মানুষ ভারতেই তো আসবো আমরা পালিয়ে এসেছি কেন আমরা পালিয়ে এসেছিলাম ওদেশের সন্ত্রাসী জেহাদি মুসলমানদের অত্যাচারের কবলে পড়ে মা বোনদের ইজ্জত বাঁচাবার জন্য পালিয়ে এসেছি আর আমরা অবৈধ অনুপ্রবেশ করি এর জন্য এই উদ্বাস্তু কথা বলতে গেলে শুধু মধু আসে না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কালী ভক্ত কৃষ্ণ ভক্ত রাম ভক্ত সব ভক্ত আসে কিন্তু কেউ আমাদের সঙ্গে আসে না খালি আন্দোলন করে কারা ওই ঠাকুর বাড়ির মতুয়া আন্দোলন ক্ষীর খায় কারা সব কর্তারা ওই তুলসীর মালাও খায় এদিক সব মালার তলে ক্ষীর খাবে আবার আমাকে দেখলি নাক শিখতে যে মতকর দল যায় হালার তো হালা মতকর দল যায় মনে হয় মুচকে দেই ওকে মহে আরে বেটা তবে তো নাগরিকত্ব দেবার জন্য মোরালা ফাইতেছি বো দোষ না বেটা তাহলে আমরা পালিয়ে আসতে বাধ্য হয়েছিলাম কেন আমার দেশ ভারতবর্ষ কেন ভারতবর্ষ আমার বাবা আমার ঠাকুরদাদা ভারতেরই নাগরিক ঘুমাইছিল ভারতের নাগরিক সকালবেলা শুনে আমরা পাকিস্তানের মানুষ হয়েছি তাহলে তোমরা করলে একটা মুসলমান রাষ্ট্র তাহলে আমাদের ভারতবর্ষ আমরাই তো আসবো নাকি এই জন্য প্রথম ব্যথা আপনাদের জন্য প্রথম ব্যথা কারা পেয়েছিল
হিন্দুস্তান আর পাকিস্তান এক মায়ের দুটি স্থান দেখা পেয়েছিল উপর বাংলা থেকে চলে আসা আমার ঠাকুর বাড়ির মানুষ তারা সবাইকে নিয়ে অনশন করেছিল তোমাদের এই চালাক কানুন বাতিল করো ইসকন থেকে অনশন করে নাই ভারত সেবাশ্রম সংঘ থেকে অনশন করে নাই রামকৃষ্ণ মিশন থেকে অনশন করে নাই কৃষ্ণ ভক্ত থেকে অনশন করে নাই করেছে কি আপনারা কি করেন করেছে আমাদের ঠাকুর বাড়ি মতুয়া মহাসংঘ থেকে তাহলে আমরা মানবো কালে ঠাকুর বাড়িরে মানবো না যারা কবে এখন ঠাকুর পরিবারের থেকে বাদ হয়ে যায় তোমরা সেদিন মাতব্বরা কোথায় ছিলে যেদিন মায়ের ডাকে লক্ষ মানুষ হাজির হয়েছিল মেট্রো চ্যানেলে যেদিন অনশন হয়ে ঠাকুর কি হচ্ছে চায় নাকি ওরা আমাদের একটা নেতৃত্ব লাগে না একজনকে মেনে চলে চলতে হয় না একাদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ ভরা আমরা যদি কাউকে মানি তাহলে মানার মতোই মানতে হবে তাহলে আমরা সেই পথ প্রদর্শক পেয়েছি এবার শ্রী শান্তনু ঠাকুর এবং শ্রী সুব্রত ঠাকুর মহাশয়কে কেন পেয়েছি আমি কাউকে অসম্মান করে কথা বলছি না আমি একটা অবাঙালি এমপি কেও শুনেছি আমাদের নাগরিকত্বের ব্যাপারে কথা বলতে খুব সম্ভব ওই পিলিভিট টিলিভিট ওখানে ওখান থেকে হয়েছে উনি কিন্তু ঠাকুর বাড়িকে অসম্মান করে কেউ কথা বললে সেটা তো আমরা মানতে পারি না হরিভক্তরা মানবেন আপনারা শোনা বাহ ঠিক আছে তাহলে আমাদের দরকার ছিল 2003 সালে যে ওই যে পালাই আসলি ওরে কয় ইল্লিগেল মাইগ্রেন্ট ইংরেজিতে কয় আর বাংলায় কি কয় অবৈধ অনুপ্রবেশকারী মানে পালাই আইছে ওইটাকে আমরা উচ্ছেদ করবার জন্য আমাদের আন্দোলন ছিল কেউ কিন্তু উচ্ছেদ করে নাই 10 বছর কংগ্রেস সরকার ছিল ও জায়গায় হাত দেয় নাই পরে বিজেপি সরকার যখন এলো ওরা দেখলো কাজটা ভালো হয় নাই আগে যারা কেন্দ্রীয় সরকার ছিল এটা করেছে সবাইকে নিয়েই করেছে কিন্তু এটা যদি পরিবর্তন করা না হয় এরা তো আমাদেরই মানুষ এরা তো হরিবল বলে এদের বাড়ি পূজা পার্বণ হয় এরা তো আর নামাজ পড়েও না তাহলে কোনো হু আল্লাহ আল্লাহ সমাদ লাভ আল্লাহ দোয়াল আমি উলা দোয়াল আমি আকুবলা হোক ভুয়া না হতো পাই না হরি আমাদের লোক তো এরা তাহলে এদের তো নাগরিকত্ব দিতে হবে এই নাগরিকত্ব দেবার জন্য একটা সিএবি আনলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট ডি ওইটা ধারাটা কি ছিল 2-1-B ধারা ওই 2-1-B ধারাটাকেই পরিবর্তন করে কিভাবে লড়াই করে লোকসভা এবং রাজ্যসভায় এবং আমাদের ঠাকুর মশাই লোকসভায় যে বক্তব্য রেখেছিলেন পার্লামেন্টে আপনারা শুনেছেন যে আমাদের উদ্বাস্তু সম্প্রদায়ের নাগরিকত্ব দিতে হবে সিএবি পাস করতে হবে এখন বাজনা বাজায় না এখন চুপ করে বসো কথা শোনো বাজনা পরে বাজাবা যারা আসতেছো বাজনা বন্ধ করো কথা শোনো তাহলে সেই সিএএ করা হয়েছে সিএ করতে গেলে কি সিএ মানে কি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বুঝতে পারছেন তার মানে নাগরিকত্ব সংশোধনী আইন 2-1-B ধারাকে সংশোধন করে লিখেছে 2014 সালের 31 ডিসেম্বর অথবা তার আগে ওই দিন অথবা তার আগে যারা আফগানিস্তান বাংলাদেশ এবং পাকিস্তান থেকে ভালো করে শুনেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন পারসি এবং শিখ সম্প্রদায়ের মানুষ ভারতে এসেছে তাদের আর ইল্লিগেল মাইগ্রেন্ট মানে অবৈধ অনুপ্রবেশকারী বলা হবে না মানে যারা পালাইয়ে এসছে তারা আর কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী নয় আজকে তাহলে আমরা এলাম কেন এত সুন্দর একটা সিএ হলো তাহলে আজকে আবার আমাদের এই বললো যে ওখানে একটা হলো ওখানে একটা হলো এইটার দরকারটা কি প্রশ্ন জাগে না আজকে আমরা এসেছি সিএটা পাস হয়েছে 2019 সালের 9 তারিখে লোকসভায় খুব সম্ভব 11 তারিখে রাজ্যসভায় 12 তারিখে আমরা দেখলাম মহামান্য রাষ্ট্রপতি সই করলেন এবং সেটা গেজেট নোটিফিকেশন হয়ে বেরিয়ে গেল
কিন্তু 11 মাস অতিবাহিত হচ্ছে তার কোনো ইমপ্লিমেন্ট হচ্ছে না, মানে ওইটা লাগু হচ্ছে না। এখন আমরা 2003 সালের আইনের মধ্যেই আছি, কিন্তু এইবার ঠাকুর মশাই দেখলেন, তাহলে তো আমাদের এটা বলতে হবে, আমাদের এটা আমাদের ব্যথা আমাদের কথা, এত দেরি হওয়া তো উচিত না ঠাকুর মশাই। কিন্তু যদি আপনাদের প্রতিনিধি বতুয়ার প্রতিনিধি, উনি বিজেপির একজন পার্লামেন্ট মেম্বার, উনি আজকে বিজেপির পার্লামেন্ট মেম্বার হিসেবে এখানে আসেন নাই, উনি এসেছেন তার হাজার হাজার লক্ষ লক্ষ সন্তানদের সেই নাগরিকত্বের সিএ সুন্দর রুলস করে ইমপ্লিমেন্ট করার জন্য। তাহলে এতদিন কেন সেটা লাগু হচ্ছে না? মনে 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 সবারই একটা ক্ষোভ কিন্তু হয়েছে। কেউ বলছে সিএর মধ্যে যা আছে আমাদের কিন্তু দুঃখ আশেপাশে, কারণ এর মধ্যে মনে হয় এটা দিয়ে আমাদের রাখছে যাতে আবার 21 সালের ভোটে জিতে যায়, আসামের মতো হতে পারে, কি বিপদের আশঙ্কা। 21 সালে ভোট এসে গেছে, এর আগে যদি আমাদের সমস্যা না মেটে, ঠাকুর মশাই কিন্তু এই জন্য ঘুম নাই খাওয়া নাই, তাহলে আমি কি বলবো মতুয়াদের কাছে গিয়ে? এই 21 সালে যখন ভোটের প্রচারে যেতে হবে, তখন যদি কেউ জিজ্ঞেস করেন কই আপনি তো বলেছিলেন আমাদের সিএতে আমরা নাগরিকত্ব পেয়ে যাব, আমরা তো এখনো পেলাম না, এই জন্য তিনি মাঠে নামতে রাজি হয়েছেন, তিনি নিজের স্বার্থ ত্যাগ করেছেন, হয়তো অনেক বিজেপি নেতা তার উপরে ক্ষুব্ধ হয়েছে যে পার্লামেন্ট মেম্বার হয়ে তিনি সরকারের মানুষ হয়ে তিনি কেন পথে নামবেন। উনি কিন্তু পার্লামেন্ট মেম্বার হয়ে নামেননি, উনি এসেছেন হরিচাঁদ গুরুচাঁদের বংশধর, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংগ্রামী আজ শান্তনু ঠাকুর এবং বাবা সুব্রত ঠাকুর, তারা দুজনে মিলে দু ভাই একসঙ্গে আজ আপনাদের ডেকে সবাইকে একত্রিত করে এই পৌঁছে দিতে চাচ্ছে। সঙ্গে সঙ্গে এবারটাও দেওয়া হচ্ছে যদি এই রুলস পাস করে আমাদের এইটাকে লাগু করা হয়, একদল দেখবেন আছে, একদল আছে তারা কিন্তু বলবে এটা চলবে না চলবে না চলবে না। তাহলে তারা যত বলবে চলবে না মতিওয়ারা টলবে না, তখন কিন্তু লাখ লাখ মানুষ পথে নামতে হবে, আমাদেরটা আমরা চাই, এই জন্য আমরা এসেছি, ছোট করার আবেদন এসে গেছে। তাহলে আর বেশি কথা বলবো না, আপনারা বুঝেছেন তো নাকি? ঠিক ঠিক বলছেন তো? আশা করা যাচ্ছে আমরা যখন আবেদন রেখেছি, তারা যখন সিএ পাস করেছে, তারা আমাদের সঙ্গে বেইমানি করবে না, যেহেতু মতুয়ার ভোটে 2 থেকে 18টা আসনে তারা জয়লাভ করেছে ঠাকুর মশাইয়ের নেতৃত্বে, লক্ষ লক্ষ মানুষ ভোট দিয়েছে বিজেপিকে, তাদের বাংলায় আসতে হলে কিন্তু এই মতুয়া ভোটের দরকার আছে আছে আছে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় জয় শান্তি সত্য ভবন, জয় 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 হরিচাঁদ গুরুচাঁদ দেবানন্দ হরি হরি বল হরি বল হরি বল। আরেকটা কথা বলে রাখি, যখনই ডাকবে ঠাকুর মশাইয়ের ডাকে, আপনাদের সবাই যেন হাজির হয় সেখানে, এই আবেদনটা আপনাদের কাছে করে গেলাম। অনেকে বলে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া গাড়ি ভাড়া একটু কম কমও পড়তে পারে, সবাই 100 টাকা করে দিলেই তো গাড়ি ভাড়া হয়ে যাবে 100 টাকা, তাতে কি হয়, প্রত্যেক দিন 1টা করে টাকা থাও তো, আমাকে আন্দোলনে লাগলি আমি এই টাকাটা 30 টাকা মাসে আমার থাকলো, আমাকে ঠাকুর মশাই যখন ডাক দেবে এই গাড়ি ভাড়া আমার এই 2 মাসে 60 টাকা হয়েছে নিয়ে যা নিয়ে যা, তাহলে আমাকে আর গাড়ি ভাড়ার অত চিন্তা করা লাগবে না। এইটা মনে রাখবেন যে আমাদের আন্দোলন করতে গেলে কিছু পয়সা লাগবে, সেটাও আপনারা নিজেরাই জোগাড় করবেন। হরি বল হরি বল। অসংখ্য ধন্যবাদ অসীম সরকার মহাশয়কে। এর পরবর্তী বক্তা হিসাবে কনককান্তি মজুমদারকে খুব সংক্ষিপ্ত আকারে সাংগঠনিক দুটো কথা বলার জন্য অনুরোধ জানাবো।